আমি একটা কথা প্রায় বলি, এই পৃথিবীতে অভাবটা আমাদের টাকা পয়সা না। আপনি বলেন, আমি বলি, গরিব বলেন, বড়লোক বলেন, দেশি বলেন, প্রবাসী বলেন, আমাদের মূল অভাবটা টাকা পয়সার অভাব। কিসের অভাব জানেন? অভাব হলো ভাবের। অভাব কিসের? ভাবের অভাব। ভাবের অভাব আসলে আমাদের একটু ভাব সাধন। আমাদের কি দরকার? ভাব সাধন। আমাদেরকে আল্লাহ তাআলা যদি বলে যে তোমার ভাব সাধন দিয়ে দিছি, টাকা পয়সা দিলাম, আমার বলা ঠিক আছে, আমার টাকা দরকার, আমার দরকার কি? ভাব সাধন। গ্রামে যাবো, এলাকা সবাই বলবে, আরে বড় ভাই আছে মাশাআল্লাহ, বিরাট পয়সা, অনেক ক্ষমতাধর মানুষ, এটাই দরকার, ঠিক না? এই জন্য অনেক প্রবাসী আছে দেখা যায় দেশে কি করে না করে, মানে বাইরে কি করে না করে, দেখা যায় ফুট বুট করে তার ভাব সাধন করতে। অনেক লোক আছে ঢাকা শহরে বিভিন্ন চাকরি করে, ড্রাইভার দাঁড়ানো চাকরি করে, কোনো চাকরি ছিল না, কিন্তু যেটা করে বাইরে গিয়ে সে অন্য কিছু চাকরি করে এলাকায় গিয়ে। তার দরকার কি? ভাব। অনেক লোক আছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু ছেলে একটা জার্মানি পড়ে, একটা ইটালি পড়ে, একটা কানাডা পড়ে, মেয়ে একটা আমেরিকা থাকে, আর একটা ইংল্যান্ডে থাকে। আমি অনেকে জিজ্ঞেস করি, ছেলে মেয়ে সবই বাইরে বাইরে থাকে, আপনারা একা একা থাকেন এখানে। আমি 10 বছর প্রবাস জীবনে ছিলাম ফ্যামিলি সহ। আমি জানি না ফ্যামিলি সহ থাকলেও দেশের কথা, দেশের মাটির কথা, দেশের মানুষের কথা, এটা প্রবাসীদের অনেক মনে হলে কষ্ট হয়। তো আপনার এই ছেলে মেয়েকে বাইরে পাঠায় আপনারা কেমনে সঙ্গে থাকেন? তো বড় নিঃশ্বাস হারাই, হ্যাঁ হুজুর ঠিকই, অনেক কষ্ট। আদরের ছেলে মেয়েগুলো সব বাইরে, আপনারা বুড়াবুড়ি দেশে কেমনি? তো আমি জিজ্ঞেস করি অনেকে, আচ্ছা আপনার টাকা পয়সা তো অভাব নেই, ছেলে মেয়ে ব্যবসা মানুষ দেখবে, তারপর পাচ্ছেন কেন? কেন পাঠায় বলতো? কি দরকার? আপনি যখন আসবে, আমার বড় ছেলে ক্যানাডা থাকে, ছোটটা আমেরিকা থাকে, একটা লন্ডন থাকে, আর একটা ইটালি থাকে। এই ভাবটা কথা বুঝেন নাই আপনি? এরকম বেশিরভাগ মানুষের দেখবেন আসল অভাবটা কিসের? এই ভাবের অভাবে আমাদেরকে হালাল খেতে দেয় না, আরাম খেতে বাধ্য করে। আপনি যখন হারাম খেতে যাবেন, আপনার মা বলবে, আপনার বাপ বলবে, আপনার বই বলবে, বলবে যে অমুকের ছেলে তোমার সাথে একসাথে একটু বেরো করি, দেখো তো জমি জমা সব কিনে ভরা ফেলছে, বিল্ডিং একটা পর একটা করতে আছে, আর তুমি এমন কিছু করতে পারবে না। আপনি তখন মা বাপকে বলেন, তোমাদের দরকার হলো খাওন, ঘরে চাইল আছে না, ফ্রিজে মাছ আছে, তো তোমাদের আর টেনশন নেই, তোমাদের তো সব দিচ্ছি আমি। কিন্তু না, এসব হইলে হবে না। কি লাগবে? ভাব লাগবে। অমুকের ছেলে আছে, আমার ছেলে না থাকলে মুক্তিকে বুঝেন নাই? ছেলে আপনার খুব ভালো, সব নামাজি কালামি, ভদ্র, সব দিক থেকে ভালো, এসএসসি পরীক্ষা দিয়েছে, ভালো ফলাফল করতে পারে, ছেলে খুব ভালো, পরীক্ষা দিয়েছে সততার সাথে, নকল করে না, বিলম্বারি করে না, পরীক্ষা খুব ভালো হয়। এই ছেলেকে আমার দেশে বেশিরভাগ মা বাপ কসম দেয় পরীক্ষার পর, কেন করবে তা ভালো হবে, কারণ ভাবের অভাব। কেমনে ভাবের অভাব? পাশের বাসার ভাবে পড়া এ ক্লাস পেয়েছে, তুই কেমনে না পাই, তোর জন্য সার্জন একটা কম রাখছিলাম। তাহলে অভাবটা কিসের? ভাবের। এই বাপ মা এটা চিন্তা করে না, আমার ছেলেটা সততার সাথে পরীক্ষা দিতে চেষ্টা করছে, ত্রুটি করে না, ছেলেটা ভালো, আলহামদুলিল্লাহ, রেজাল্ট কি আসে আমার দেখার দরকার নাই, আমার ছেলে মানুষ হওয়া দরকার, পড়ালেখা করে মানুষ হবে, ও তো মানুষ, আলহামদুলিল্লাহ, এটা দরকার নাই। তুই অমানুষ হওয়ার টাকা দিতে চুরি কর, আমার টাকা দরকার, তুই নকল কর, যা কর, আমার পরীক্ষার রেজাল্ট ভালো দরকার, কারণ আমার কিসের দরকার? তাহলে অভাবটা হলো তো কিসের? এই ভাবটা ছেড়ে দিয়ে দেখবেন হালাল উপার্জন করা সহজ। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।